মাকুম সানমাৰি ৰেল গেটত পথ দুৰ্ঘটনা। নিশা মাকুম সানমাৰি ৰেল গেটত এক পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়। AS06A J1955 নম্বৰৰ হুণ্ডাই i20 বাহনখনে পথ অতিক্ৰম কৰিবলৈ লওঁতে AS23AE1920 নম্বৰৰ ছুইফ্ট ডিজায়াৰ বাহনখনে পাছফালৰ পৰা খুন্দি হোৱাৰ ফলত উক্ত দুৰ্ঘটনাটো সংঘটিত হয়।30-40 স্পীডত চলাইছিলোঁ, ঠিক আছে। ইয়াত লাহেকৈ ইণ্ডিকেটৰ দিলে টাৰ্ণিং লৈছিলোঁ, পিছফালে আহে মাৰিলে। আমাৰ গাড়ী ডেমেজ আছে, মাৰিলে তাৰপিছত তাত ঠকি দিলে, এইকেইটা ভাঙিলে। আৰু এই ড্ৰাইভাৰটো নিজেই কৈছে যে মদ খাই আছে। দুর্ঘটনার ফলত সুইফ্ট ডিজায়ার বাহনখনের গৰাকী হিমাংশু পাঠক নামের ব্যক্তিগৰাকীয়ে আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত ব্যক্তিগৰাকীক ততাতৈয়াকৈ চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হয় আৰু ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ ঘটনার তদন্ত কৰে। কুমাৰ সিং, মই তিনিচুকীয়া মেডিকেলৰ চাৰ্জাৰী ডিপাৰ্টমেণ্টৰ পোষ্ট গ্ৰেজুৱেট ট্ৰেইনি ছেকেণ্ড ইয়াৰ। আমি পাঁচজনমান এই ইলাইচি ৰেষ্টুৰেণ্ট সামনে আছে, তাত খানা খাই ওলাইছিলোঁ এতিয়া, ঠিক আছে। আৰু এই ৰোডত সামনে আহিছিলোঁ, মানে 30-40 নিচিনা স্পীড আছিলে, ইণ্ডিকেটৰ দিছিলোঁ, লাহেকৈ টাৰ্ণিং লৈছিলোঁ। পিছফালৰ পৰা এই পিছফালে যে গাড়ী আছে এইজন আহে, প্ৰথম আমাক এইটো ৰাইট ছাইডত ড্ৰাইভাৰ ছাইডত ক্ৰাছ কৰিলে, তাৰপিছত এই ৰেলৱে গেটটো যে আছে তাত গিয়ে গাড়ীটো মাৰি দিলে। আমার ইয়াত এই কেটা ড্যামেজ হয়েছে। আমরা পাঁচজন আসিলো, আমার পাঁচ আই উইটনেস আছে, আমি ইন্ডিকেটর দিছিলো, স্পিড আমার কন্ট্রোল আসিলে। নাই দুঃখ নাই পো, দুঃখ নাই পো, দুঃখ পোয়া নাই। গাড়ি খন এনেকে হয়েছে, ইমান বেয়াকে হব পারিছিলে। মই অকল জাস্ট মানে 30-40 চলে আসিলো, সেইটো কারণে ইমান দিগদারি হওয়া নাছিলে। কিন্তু সি গাড়িটো পুরা একদম মারিছে, আর আমার পড়া চাও এটু পুরা গাড়িটো পুরা বেয়া হয়ে গেল। আর এই গাড়ির ড্রাইভারটো মদ খাইছে, নিজেই এডমিট করেছে, মদ খায়, ওভার স্পিডিং করে তারপর অ্যাক্সিডেন্ট করেছে। ব্রিও রিপোর্ট, অসম টুডে।